97 ক্রিকেট কতটা আকর্ষণীয় হতে পারে, ব্যাটিং কতটা মুগ্ধ করতে পারে মানুষকে, ব্যাটিং কতটা মানুষকে ছুঁয়ে দিতে পারে, ব্যাটিং মানুষকে কিভাবে আকৃষ্ট করতে পারে, তার সব কিছু আজকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কি নেই আপনি বলবেন? বোরহান, রানের বন্যা বয়ে যাচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজকের এই বিপিএল নবম আসরের শেষ ম্যাচটায়, বিশেষ করে 32তম ম্যাচ সিলেট পর্বের, এটি শেষ ম্যাচ, চতুর্থ দিনে আমরা অবগাহন করছি। এই ম্যাচটি শেষেই আমরা বিদায় নেব, ফিরে যাব তিলোত্তমা রাজধানী শহর ঢাকায়। পঞ্চম ফেজ ঢাকায় অনুষ্ঠিত হবে আমরা সবাই জানি, কিন্তু আজকে টসে হেরে খুলনা টাইগার্স যে ব্যাটিংটা করছে 13 রানে 1 উইকেট হারাবার পর, 184 রানের অনবদ্য পার্টনারশিপ তামিম ইকবাল এবং শাই হোপের মধ্যে, দু ব্যাটারি সেঞ্চুরি করবার অপেক্ষায় রয়েছেন। শাই হোপের দরকার 90 রান, তামিমের প্রয়োজন আর 5 রান। 60 বলে 95 রান করেছেন তামিম, অথচ একটা সময় স্লো ছিলেন, 22 বলে 22, 40 বলে 40, এইভাবে এগুচ্ছিলেন তামিম, কিন্তু তার 50 হয়ে যাওয়ার পরই তামিম বুম বুম তামিমে পরিণত হয়েছেন এবং ইনিংসের শেষ ওভার মোসাদ্দেক সৈকতকে পেয়েছেন তামিম ইকবাল। দেখা যাক তিনি কিভাবে উদযাপন করেন মোসাদ্দেকের বিরুদ্ধে রান বন্যা। 197 1 উইকেটে খুলনা টাইগার্স। রাউন্ড দ্য উইকেট মোসাদ্দেক, লেফট হ্যান্ড শট, আকাশে বল, ক্যাচ আউট হবেন, এবং ক্যাচ, তামিম বিদায়, ফিরে যাচ্ছেন তিনি 95 রান করে। ডিপ কভার রিজিয়নে দুর্দান্ত ক্যাচ ধরলেন খুশদিল শাহ, সেই কাঙ্ক্ষিত ব্রেক থ্রু আসলো, অনেক দেরি করে এলো, 19তম ওভার শেষে 20 নম্বর ওভারের প্রথম বলে এই ব্রেক থ্রু এলো তামিম ইকবাল খান। 61 বল থেকে 95 রান করে ব্যতিব্যস্ত হয়ে আরও একটি ছক্কার ইনিংস খেলতে গিয়েছিলেন দলেরই প্রয়োজনে, নিজের সেঞ্চুরির কথা তিনি ভাবেননি, একটু রুম করে নিয়ে লেফট হ্যান্ড শট খেলেছিলেন, মাঝ ব্যাটে লাগাতে পারেননি, ব্যাটের আউটার পার্টে লেগে ডিস্টেন্স ক্যারি করেনি এবং খুশদিল শাহ ওয়েল জাজ ক্যাচ, সুইপার কভার থেকে এগিয়ে এসে অনেকটা পথ পাড়ি দিয়ে তিনি তালুবন্দি করলেন এই ক্যাচ। তামিম ইকবাল 11টি 4, 4টি ছক্কা, 155.7 স্ট্রাইক রেট, 61 বলে 95 রানের ঝকঝকে তকতকে টাইমিং, দলের সাথে একটা প্রয়োজনীয় ইনিংস খেলে চলে যাচ্ছেন ডাগ আউটে, ওই পথ দিয়ে আসছেন একজন বড় ক্রিকেটার আজম খান। শারীরিক দিক থেকে অবশ্যই বড়, যোগ্যতা তার রয়েছে এবং এই বিপিএল এর প্রথম সেঞ্চুরি এসেছিল তার ব্যাটে। যাই হোক, পারবেন কি 90 রান করে অপরাজিত আছেন, শতক হাঁকাতে, ক্যাপ্টেন্সি পেয়েছেন খুলনার আজকে তিনি। আমি খুবই মর্মাহত, আসলে হতাশ এই জন্য যে তামিম ইকবাল এত কাছে হবে না তার শর্ট খেলার, মাত্র 5টি বল তিনি মোকাবেলা করতে পারবেন। প্রথম বলটি এবারে গ্যাপ খুঁজে চোখ বন্ধ করে বল পাঠিয়ে দিয়েছেন মিডকাট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, 4 রান। তামিম মনে হয় বলে দিয়েছিলেন যাও চার মারো, চার দিয়ে শুরু করো, মারা কোনো ব্যাপারই না, 200 রান কিন্তু পূর্ণ হয়ে গেল খুলনার। ইয়েস, 121 বলে 200 রান পূর্ণ করলো 110 মিনিটে খুলনা টাইগার্স, তারা অবশেষে ঠিক টাইগারের মতোই জ্বলে উঠেছে, ঝলসানো পারফরমেন্স, 201 2 উইকেটে খুলনা টাইগার্স, 19 ওভার 2 বল, শেষ 4 বল, মোসাদ্দেক সৈকত যাচ্ছেন, আবারও চিপ শট বেরিয়ে যাবে, 6 রান, মোসাদ্দেক সৈকতকে উড়িয়ে মারলেন আজম খান, ডিপ মিড উইকেটের উপর দিয়ে একটা পারফেক্ট চিপ ফ্লিক, এবং এত সুন্দর এলোভেশন আর টাইমিং যে বল মুহূর্তেই বেরিয়ে গেল সীমানার বাইরে, ছোট ছক্কা, জাস্ট ওভার দ্য রোপ, বাট গুড এনাফ, স্কোরবোর্ড এতটাই সমৃদ্ধ হয়ে গেল যে ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্যে। একবার 200 হয়ে গেলে সেই রান তাড়া করে জেতা ইতিহাসে মাত্র কয়েকবার হয়েছে, প্রতিদিন কিন্তু হয় না। ওই যে বললাম মঙ্গলবারে শনির দশা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য কি দেখে যে এসেছিল তারা, আল্লাহই জানে, এবা জানে। তবে এই মুহূর্তে 207 2 উইকেটে খুলনা টাইগার্স, সর্বোচ্চ স্কোর এই বিপিএলে 238 4 উইকেটে বরিশালের, 202 সেটাও বরিশালের, এবং খুলনা টাইগার্স এই মুহূর্তে 207 রান করেছেন, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে কিন্তু চলে গিয়েছে অলরেডি, দ্বিতীয় অবস্থানে। পরের বল, এবারে ফিল্ডার সেখানে আছেন প্রস্তুত লং অফ অঞ্চলে, ইমরুল কায়েস ফিল্ডিং করলেন, একটু বেশি রান এখান থেকে নিতে পারবেন না, 208 রান 2 উইকেটে এই মুহূর্তে খুলনা টাইগার্সের। শাই হোপ স্ট্রাইক করেছে পেয়েছে বোরহান, তিনিও কিন্তু 90 রানে দাঁড়িয়ে, তাকে দুটো বাউন্ডারি হাঁকাতে হবে, বল আছে মাত্র 2টি ইনিংসে, দুটো বলই যদি তিনি খেলেন তিনিও একটা শতক হাঁকাবার দুর্লভ খ্যাতি অর্জন করবেন। 54 বলে 90 শাই হোপ,
খুলনার ক্যাপ্টেন আজকের এই ম্যাচে, তামিম পারেননি, সাই হোপ যদি পারে। যাচ্ছেন মোসাদ্দেক, ইয়র্কার লেন্থে বল ডিগ আউট করেছেন অন ড্রাইভে, কাউ কর্নারে জনসন চার্লসের কাছে চলে এলো, একটির বেশি রান পেলেন না এবং তার সংগ্রহ গিয়ে দাঁড়ালো 91-95 বল থেকে। এবং শেষ বলটা এখন খেলবেন আজম খান, খুলনার ইনিংসের শেষ বল, মোসাদ্দেক সৈকতের বিরুদ্ধে যাচ্ছেন তিনি, রাউন্ড দ্য উইকেট মোসাদ্দেক, শর্ট বল, দুর্দান্ত একটা পাওয়ারফুল শট খেলেছেন লং অফে, ফিল্ডার প্রস্তুত, ইমরুল কায়েস কুড়িয়ে উইকেট কিপারের গ্লাভসে জমা দিলেন এবং একটির বেশি রান হলো না। মোসাদ্দেক শেষ দুটি বলে মাত্র দুটি রান দিলেন এবং এর মাধ্যমে যেটা হলো 210 দুই উইকেটে খুলনা টাইগার্স নির্ধারিত। 20 ওভারে সাই হোপ 91 রানে অপরাজিত, আজম 4 বলে 12 রানে অপরাজিত থাকলেন, তামিম 95 রান করে আউট হয়ে গিয়েছেন। খুলনা 210 দুই উইকেটে, কুমিল্লার সামনে টার্গেট 211, হিউজ টাস্ক, পারবে কি না জানতে আর শুনতে বাংলাদেশ বেতারে কান পাত।